প্রিয় দর্শক, চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দির লাশ উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার এসপি মারুফ হোসেন সর্দার। সংবাদ সম্মেলনে শিমুকে হত্যায় তার স্বামী নোবেল ও লাশ গুমের ঘটনায় নোবেলের বন্ধু ফরহাদের সংশ্লিষ্টতার কথা জানানো হয়েছে। এদিকে অভিনেত্রী শিমুর মর্মান্তিক হত্যা নিয়ে মুখ খুললেন কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর। তিনি যা বললেন শুনলে চমকে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঢাকা জেলার পুলিশ সুপার এসপি মারুফ হোসেন সর্দার বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য কলহ থাকায় শিমুকে হত্যা করা হয়েছে বলে জানান নোবেল। আর হত্যার পর লাশ গুমে তিনি বন্ধু ফরহাদের সহযোগিতা নেন। এর আগে মঙ্গলবার সকালে নোবেল ও ফরহাদকে আটক করে পুলিশে দেয় র‍্যাব। তার আগে এদের দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে একটি রক্তমাখা প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। পরে তাদের নিয়ে অভিযান পরিচালনা করে র‍্যাব ও পুলিশ। উল্লেখ্য, সোমবার কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দির লাশ উদ্ধার করা হয়। পরে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে শিমুর লাশ নেওয়া হয়। সেখানে শিমুর স্বামী ও গাড়ি চালক ফরহাদ গেলে তাদের আটক করে র‍্যাব। স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর কলাবাগান এলাকার বাসায় থাকতেন শিমু। রোববার 16 জানুয়ারি সকালে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় রাতেই কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এদিকে চলচ্চিত্র ও নাটকের অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর হত্যাকাণ্ডের খবর মঙ্গলবার সকালেই শুনে আঁতকে ওঠেন কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর। এই সময়ের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী বলেন, অভিনেত্রী শিমুকে আমি দীর্ঘদিন ধরেই চিনি, তার বেশ কয়েকটি সিনেমা আমি দেখেছি, ভীষণ ভালো অভিনয় করত অভিনেত্রী শিমু। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর সংবাদ পেয়ে আমার খুব খারাপ লেগেছে। ঢাকাই সিনেমা থেকে আরও একটি উজ্জ্বল নক্ষত্র চলে গেছে মনে হচ্ছে। যে বা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এমন শাস্তি যাতে আর কোনোদিন কেউ যেন এমন অপরাধের চিন্তাই করতে না পারে। সম্মানিত দর্শক, কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের মন্তব্যের সাথে কি আপনারা একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।